ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পর্যাপ্ত বাস যেহেতু রাস্তায় নেই, ফলে স্বাভাবিকভাবেই যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে, নিত্যযাত্রীদের। এবং একজন তো যাত্রী বলছিলেন যে মেট্রো পরিষেবা চালু না হলে এই ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। ফলে প্রশ্ন উঠছে, কবে থেকে চালু হবে মেট্রো পরিষেবা, কত দ্রুত চালু হবে? অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, এ বিষয়ে আরো তথ্য আমাদের সামনে তুলে ধরবেন। অরিত্রিক, একটা যে বিষয় আজকে আলোচনা হয়েছে নবান্নে রাজ্যের এবং মেট্রোর মধ্যে, সেখানে যে বিষয়টি মেট্রো জানিয়েছে সেটা গুরুত্বপূর্ণ, যে তারা এই মুহূর্তে সার্ভিস যদি দিতে হয় তারা আংশিক পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। কারণ তাদের হাতে যে সংখ্যা, মানুষের সংখ্যা, আরপিএফ কর্মী বা মেনটেন্যান্স স্টাফ, সেটা কিন্তু এখন পর্যাপ্ত নয়। এমনকি যদি নিয়ম, যে দূরত্ব বিধি যদি মানতে হয়, যে সংখ্যায় আরপিএফ কর্মী দরকার সেটা তাদের হাতে নেই। এই বিষয়টা জানিয়ে তারা বরং প্রস্তাব রেখেছেন মেট্রো যদি চালানো হয় তাহলে, আমরা দেখেছি মহারাষ্ট্র লোকাল ট্রেন যেভাবে রাজ্যের অনুরোধে চলছে সেই মডেলে যদি এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত যারা তাদের জন্য আংশিক পরিষেবা চালু করা হয়, সেক্ষেত্রে হয়তো মেট্রো সেটা পারবে এবং তারা তাদের অন্যান্য সমস্যার দিকগুলো রাজ্যের সামনে তুলে ধরেছে। যদিও যদি নিয়মের কথা বলি, যেটা মেট্রো রাজ্যের আলোচনাতেও আজকে উঠে এসেছে, রাজ্য এক্ষেত্রে অনুরোধ করবে রেল মন্ত্রক বা রেল বোর্ডে, যে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে বলে সূত্রের খবর, সেই আলোচনার ভিত্তিতে রেল মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক এবং অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতে মেট্রোকে নির্দেশ দেবে চালু করার। এবং সেই মেট্রো কিভাবে চালু হবে, এমার্জেন্সি সার্ভিসের মধ্যে কোন কোন পরিষেবা এখানে নেওয়া হবে এবং নিয়মবিধি, যে দূরত্ব বিধি মানার জন্য রাজ্যকে কতটা সাহায্য করতে হবে, সেটা মেট্রো এবং রাজ্য আবারও আলোচনায় বসবে, তারপরে এই মেট্রো চালুর বিষয়টি হবে। যদিও আমরা আগের যদি উদাহরণ দেখি মহারাষ্ট্রের লোকাল ট্রেনের ক্ষেত্রে, রাজ্য যখন অনুরোধ করেছিল রেল বোর্ডকে, তারপরে গোটা পদ্ধতিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। যদি দুতরফে কোন রকম সমস্যা না তৈরি হয় বা কোনো না কারণে নিয়মবিধি বা দূরত্ব বিধি মানার ক্ষেত্রে যদি সমস্যা বড় করে না দেখা যায়, তাহলে কিন্তু এমার্জেন্সি সার্ভিসের জন্য মেট্রো চালু হতে খুব দেরি হওয়ার কথা নয়। তবে পূর্ণাঙ্গ সার্ভিস পেতে অনেকটাই দেরি হবে, কারণ ইতিমধ্যেই রেল মন্ত্রক বলে দিয়েছে 12 আগস্ট পর্যন্ত নিয়মিত লোকাল ট্রেন বা মেট্রো রেল পরিষেবা চলবে না, তার আগে পূর্ণাঙ্গ পরিষেবা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। সুপ্রজিৎ, অরিত্রিক ধন্যবাদ। আর এবার আপনাদের শোনাবো মেট্রো রেলের তরফে কি জানানো হলো। মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনুন। একটা মিটিং হয়েছে রাজ্য সরকারের সাথে মেট্রো রেলওয়ে, এবং মেট্রো রেলওয়ের তরফ থেকে মেট্রো রেলওয়ে কিন্তু জানিয়েছে যে আমাদের এই মুহূর্তে আর কি সার্ভিস চালু করলে আমাদের কি কি সমস্যা হতে পারে। প্রধান সমস্যা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, কোচের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা একটা সত্যিকারের চ্যালেঞ্জ হবে মেট্রো। এবং এছাড়াও আপাতত যদি চালু করি, আমরা লিমিটেড সার্ভিস চালু করতে পারবো, আমরা পুরো যেরকম সার্ভিস দিই, যতগুলো সার্ভিস দিই অতগুলো সার্ভিস আপাতত দিতে পারবো না। এবং যেহেতু আর কি আমাদের অত ম্যান পাওয়ার নেই এবং আমাদের ট্রেন মেনটেন্যান্স ভালো করে করা হবে না ইন দ্যাট কেস, তাই জন্য আমরা সাজেস্ট করেছি যে এসেনশিয়াল সার্ভিস আর কি, যাদের এসেনশিয়াল সার্ভিস তারা ট্রাভেল করুক। এবং এটাই আমরা আর কি বলেছি যে যেহেতু লিমিটেড সার্ভিস থাকবে, সেহেতু এসেনশিয়াল সার্ভিস যাদের মনে করা হয় এসেনশিয়াল সার্ভিস ক্যাটাগরি, তারা আর কি ব্যবহার করুক। মেট্রো পরিষেবা চালু করা নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন। মেট্রো রেলওয়েকে আমরা মেট্রো রেল চালাতে রিকোয়েস্ট করছি। আমি জানি তারা মুম্বাইতে যেটা চালাচ্ছেন সবার জন্য একবারই তারা চালাতে পারবে না। তারা আমাদের কাছে যেটা বলছেন যে আমরা এসেনশিয়াল সার্ভিসে যারা আছে তাদেরটা এখন বহন করব, সেই যাত্রীদের যারা ধরুন হয়তো গভর্নমেন্ট অফিসে কাজ করে বা কোনো অফিস খোলা আছে সেখানে এসেনশিয়াল সার্ভিস করে, বা পুলিশের লোক হলো বা হেলথ স্টাফ হলো, এই টাইপের আর কি, মানে এসেনশিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত, স্মার্ট কার্ড আছে এবং তাদের জন্য একটা অ্যাপও করছে ওরা। এটা আমাদের কথা নয়, আমরা বলেছি সবার জন্যই করতে, কিন্তু ওরা বলেছে এই মুহূর্তে তারা সবার জন্য করতে পারবে না, তারা লিমিটেড সার্ভিসের সার্ভিসিং তারা চালু করবে লিমিটেড, এবং এই লিমিটেড সার্ভিসের মধ্যে তারা এসেনশিয়াল সার্ভিসে যারা যুক্ত আছে তাদের চালু করবে। তো আমার মনে হয় সেটাও যদি তারা চালু করে তাতেও অন্তত হাফ অফ দ্য পপুলেশন ক্যান বি কভার্ড, এবং হাফ অফ দ্য পপুলেশন না হলেও 1/4 হলেও কলকাতার মানুষের এই সুযোগটা থেকে বঞ্চিত হবে না, যে বাসে যাচ্ছেন তিনি মেট্রো ট্রাভেল করতে পারবেন এবং তার বাসের জায়গাটা খালি হয়ে যাচ্ছে অন্য লোকের জন্য, যে মেট্রোতে চান্স পাবে না সে বাসে যাবে, তাহলে কি হবে, অন্তত আধা আধি করে কিছুটা করা যাবে। এটা আমরা রিকোয়েস্ট করেছি তাড়াতাড়ি করবার জন্য,
চিফ সেক্রেটারি নিজেও রেল বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলবেন। আমরা চাইছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করতে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়।